ভালো মদ বিক্রির টাকা আছে দিন না। আমরা তো টাকা ঢোকানোর বিরোধী নই, চোরেদের জেলে যাওয়ার পক্ষে আমরা। যারা 100 দিনের কাজ না করে, কুকুর না কেটে, যারা লুট করলেন হাজার হাজার কোটি টাকা, আমরা তাদের জেলে দেখতে চাই। সেই কারণে জনস্বার্থের মামলা কলকাতা হাইকোর্টে দুটো জনস্বার্থের মামলা হয়েছিল। একটা পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি করেছিলেন বকেয়া আদায়ের দাবিতে, আরেকটা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমি করেছিলাম লিডার অব অপোজিশন হিসেবে। সেই মামলাতে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি চেয়েছিল টাকা দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হোক, আর আমি চেয়েছিলাম সিবিআই তদন্ত করে ফেক আর অরিজিনালকে বাছাই করা হোক। যেহেতু রাজ্য সরকার অভিযুক্ত, তৃণমূলের শাসক দলের পঞ্চায়েতের লোকরা, বিডিও ডিএমরা ইনভলভ, মন্ত্রীরা ইনভলভ, তাই এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি কোর্ট মনিটরিংয়ে করাও। একাধিক শুনানির পরে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ সিদ্ধান্ত দিলেন যে ওনার কাছে 350-এর বেশি অভিযোগ এসেছে, এবং আমরা যে রিট ফাইল করেছিলাম তাতে অনেক ডকুমেন্ট এবং মেটেরিয়াল ছিল। সওয়াল জবাবের পরে তিনি তার ফাইনাল ভার্ডিক্ট যেটা আপলোড করেছেন তাতে তিনি বলেছেন যে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গে কিছু এলোমেলো হয়েছে, তাই একটা 4 সদস্যের টিম তিনি বানিয়ে দিয়েছেন যাতে ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন ক্যাগের প্রতিনিধি আছেন, চিফ প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের একজন প্রতিনিধি আছেন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে, আর পশ্চিমবঙ্গ সরকারের ওয়ার্ডি ডিপার্টমেন্টের একজন প্রতিনিধি থেকে। এই 4 জন ঠিক করবেন যে কারা কারা ফেক জব কার্ড হোল্ডার, কোন কোন কাজগুলো অবৈধ হয়েছে, কাজ না করে টাকা তোলা হয়েছে, আর কারা কারা জেনুইন হকদার তারা টাকা পাবেন। এই কাজটা তারা কমপ্লিট করার পরে চোরেদের জেলে যাওয়া সময়ের অপেক্ষা, আর অরিজিনালদের টাকা পাওয়া সেটাও সময়ের অপেক্ষা। আমরা খুশি, আর মুখ্যমন্ত্রী তার মদ বিক্রির টাকা ডিআর লটারি নিজেরা অডিও ক্লিপ করে তার এজেন্ট ডিলারদেরকে বলেছে যে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে মাসে 450-500 কোটি টাকা রেভিনিউ দিই, মানে বছরে প্রায় 5000 কোটি টাকার বেশি। তা ডিআর লটারির সঞ্চিত অর্থ এবং দুর্গাপূজার সময়, এবারে অষ্টমীতেও ছাড় দেননি মমতা ব্যানার্জি, মদ বেচেছেন 21,000 মদ দোকানের অর্থ, এই অর্থে তিনি কোথায় বিলাবেন ভোটের আগে তো আমরা আমাদের জানার দরকার নেই। আজকে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেছেন, 21 ফেব্রুয়ারির মধ্যে দিয়ে টাকা দিয়ে দেবেন নাকি, যারা 100 দিনের কাজ করেছেন তাদেরকে টাকা দিয়ে দেবেন, কোথা থেকে দেবেন? আপনার রাজ্যের যা রেভিনিউ সেই টাকা দিয়ে তো আপনি দিতে পারবেন না, তাহলে আপনার উপায় কি? হয় পাউচ প্যাক, না হয় ডিআর লটারি, এখান থেকে আপনাকে পয়সা নিতে হবে, অথবা কেন্দ্রের টাকা ঠিক যেরকম আপনি করেন ম্যাজিক বেন্ডিট লাইক বেগাম, আমরা সিনেমা দেখেছিলাম এক সময়, সেরকম কেন্দ্রের টাকা যে ফান্ডের জন্য আসে ঘুরিয়ে অন্য ফান্ডে পাঠিয়ে দেন, এছাড়া তো আপনার কাছে কোনো উপায় থাকবে। আর আমরা সেদিন ক্যাগে রিপোর্ট, সিএজি রিপোর্ট তো সামনে তুলে ধরেছি আপনাদের যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, এবং এই সরকার দুর্নীতি রন্ধে রন্ধে প্রতিদিন একটা করে এপিসোড করা যাবে। আজকে আবার একটা দুর্নীতি আপনাদের সামনে তুলে ধরছি মুখ্যমন্ত্রী এবং তার সরকারের।